সিলেটের গোয়াইনঘাটে কুয়া পরিষ্কার করতে গিয়ে কাউসার আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি শুক্রবার সকালে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের খৈলাখেল গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান বাড়িতে থাকা কুয়ার ময়লা পরিষ্কার করতে নিচে নামলে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে আসে কাউসারের তাৎক্ষণিক তাকে উদ্ধারে আরও তিনজন কুয়ার নিচে নামলে তাদের অবস্থাও খারাপ হতে থাকে পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন বাকি তিনজন এখনও হাসপাতালে ভর্তি